FM. আজ বুধবার 24 চৈত্র 1427 বঙ্গাব্দ, 7 এপ্রিল 2021 খ্রিস্টাব্দ এবং 23 শাবান 1442 হিজরি। শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা 98.8 FM। সারাবেলার সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি বোরহান কবির। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম। দেশে করোনায় একদিনের ব্যবধানে 63 জনের মৃত্যু, নতুন শনাক্ত 7626 জন, গাইবান্ধা শনাক্ত 15 জন। গোবিন্দগঞ্জের ট্রাক চাপায় আব্দুল মিয়া নামে এক রিক্সা ভ্যান যাত্রীর মৃত্যু। জরুরি স্বাস্থ্যসেবা যেন কোনো ধরনের ব্যাহত না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা চলমান, এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ স্থগিত থাকলেও বিলম্ব ফি ছাড়াই বাড়ছে সময়। এবং করোনা সংক্রমণ বাড়লেও শ্রীলঙ্কা সফর নিয়ে নেই শঙ্কা, বিগ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। শুনছিলেন শিরোনাম। এ সংবাদটি 98.8 FM এ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosharavala.fm এবং রেডিও সারাভালা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাভালা 98.8 FM এ। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে 63 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9447 জনে। অপরদিকে একদিনের ব্যবধানে দেশের ইতিহাসে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছেন 7613 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 6,59,278 জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন 3,256 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 5,61,639 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি নিশান মণ্ডলের কাছে। একদিনের ব্যবধানে নতুন করে 15 জন করোনা আক্রান্ত শনাক্ত করেছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,555। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 17 জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,461 জন আর চিকিৎসাধীন রয়েছেন 77 জন। অপরদিকে জেলায় কোয়ারেন্টিনের সংখ্যা শূন্যতে নেমে এসেছে। গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন নিশান মণ্ডল। এদিকে করোনায় আক্রান্ত হয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যু হয়েছে। আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকগান সংগ্রহ করতেন ইন্দ্রমোহন রাজবংশী। 1,000-এরও বেশি কবির লেখা কয়েক লাখ গান সংগ্রহ করেছেন এই লোকসঙ্গীত শিল্পী। অপরদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 13,30,00,000। এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 28,85,916 জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন 10,72,60,090 জন। এছাড়া বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য উঠে এসেছে। গোবিন্দগঞ্জের ট্রাক চাপায় আব্দুল মিয়া নামে এক রিক্সা ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বেলা 11টার দিকে উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের কাটাখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল মিয়া উপজেলার সমসপাড়া গ্রামের ওমর আলীর ছেলে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম। করোনার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা যেন কোনো ধরনের ব্যাহত না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এ আহ্বান জানান সরকার প্রধান। করোনার টিকাদানে বিশ্বের প্রথম সারির 20টি দেশের মধ্যে বাংলাদেশ চলে এসেছে। বিশ্বের অনেক দেশের আগেই করোনা মোকাবিলায় সারা দেশে টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে। এ পর্যন্ত 1,02,00,000 ডোজ ভ্যাকসিন দেশে আনা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সুন্দরগঞ্জে দুজন জুয়ারিকে জেল প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে উপজেলার রামডাকুয়া গ্রামের কোব্বাস আলীর ছেলে সামিউল ইসলামকে 7 দিনের জেল প্রদান করা হয়। এছাড়া তারাপুর গ্রামের কেবারত আলীর ছেলে আমজাদ হোসেনকে 5 দিনের জেল প্রদান করা হয়। আজ ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ। এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ হিল জামান। করোনার কারণে চলমান এসএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত রাখতে বলা হয়েছে, তবে বিলম্ব ফি ছাড়াই এ ফরম পূরণের সময় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। নতুন সময়সূচি দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। আজ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে চলতি 1 এপ্রিল থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম শুরু হয়। করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের কারণে 5 এপ্রিল থেকে ফরম পূরণ স্থগিত করা হয়, তবে বিলম্ব ফি ছাড়া 7 এপ্রিল পর্যন্ত ফরম পূরণের সময় ছিল। এবার খেলার প্রসঙ্গ। বাংলাদেশে করোনা সংক্রমণ বাড়লেও শ্রীলঙ্কা সফর নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। আগের সূচিতেই মাঠে গড়াবে সিরিজটি। এ সফরের জন্য টাইগারদের টিম লিডার হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। সাকিবদের অনুপস্থিতিতে দলের সবাইকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ তার। এদিকে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বিগ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। ঘরের মাঠে প্রতিপক্ষকে সমীহ করার জয়ের প্রত্যয় হ্যান্সি ফ্লিক শিষ্যদের। অন্যদিকে ইতিবাচক ফুটবল খেলতে চায় প্যারিস সেন্ট জার্মেই। মিউনিখের এলিয়ান্স অ্যারোনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময় আরেক ম্যাচে চেলসির প্রতিপক্ষ পোর্তো। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে করোনায় একদিনের ব্যবধানে 63 জনের মৃত্যু, নতুন শনাক্ত 7,626 জন, গাইবান্ধায় শনাক্ত 15 জন। গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় আব্দুল মিয়া নামে এক রিক্সা ভ্যান যাত্রীর মৃত্যু। জরুরি স্বাস্থ্যসেবা যেন কোনো ধরনের ব্যাহত না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা চলমান এসএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত থাকলেও বিলম্ব ফি ছাড়াই বাড়ছে সময়। এবং করোনা সংক্রমণ বাড়লেও শ্রীলঙ্কা সফর নিয়ে শঙ্কা নেই, বিগ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsharabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosharabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাভালা 98.8 FM-এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি বোরহান কবির। শুভ বিদায়।